নমস্কার বন্ধুগণ ভারতীয় ইকোনমিক্স এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম সম্পর্কে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কারণ এখান থেকে অনেক প্রশ্ন করা হয় তো সেই প্রশ্নগুলো ঠিকঠাক করে উত্তর দিতে গেলে এই বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে তো আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এই জাতীয় আয় সম্পর্কে বোঝানোর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায় ভারতের ইতিহাস ভারতীয় ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে বিভিন্ন ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেইখানে আমি যা যা ভিডিও বানিয়েছি সেগুলো পরপর সাজিয়ে রাখা আছে তো সেই ভিডিওগুলো পরপর আপনারা দেখলে আপনাদের পরীক্ষায় সুবিধা হবে সেই প্লে লিস্টগুলোর লিঙ্ক আমি ওপরের আই বাটনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম দুটো শব্দ নিয়ে এটা তৈরি হয়েছে জাতীয় এবং আয় একটি দেশের মোট যত আয় হচ্ছে সেটাই হচ্ছে একটি দেশের জাতীয় আয় খুব ছোট থেকে যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে এটা ভালোভাবে বোঝা যাবে ধরা যাক কোনো একটি ফ্যামিলি তাতে একজন মেম্বার কাজ করে ধরা যাক একটা ফ্যামিলিতে তিনজন মেম্বার আছে বাবা মা এবং ছেলে বাবা ধরা যাক ইনকাম করে বাবা মাসে ইনকাম করে পাঁচ হাজার টাকা তাহলে এই ফ্যামিলিটার ইনকাম কত পাঁচ হাজার টাকা এরকম করে আমি যদি আমার পাশের বাড়িতে যাই সেখানে দেখলাম দুজন মেম্বার ইনকাম করে তারা দুজনে মিলে ইনকাম করে পনেরো হাজার টাকা তা এরকম করে যদি আমরা এগোতে থাকি তাহলে ভারতবর্ষে অনেক লোক আছে প্রত্যেকেই কিছু না কিছু ইনকাম করে সেই ইনকাম যদি আমরা টোটাল করি যোগ করি সেটাই হয়ে যাবে জাতীয় আয় ছোট ছোট করে এটা বোঝা এরম যদি ছোট ছোট করে আমরা এটাকে দেখি সেটা খুবই সোজা ব্যাপার হবে আমি যদি বলি আমার ফ্যামিলির ইনকাম পাঁচ হাজার টাকা আমার পাশের বাড়ির ইনকাম পনেরো হাজার টাকা এইভাবে দেখলে এটা খুবই সোজা ব্যাপার মনে হচ্ছে কিন্তু যদি আমরা একটা দেশের কথা চিন্তা করি যদি আমাদের পুরো ভারতবর্ষের জাতীয় আয়ের কথা চিন্তা করি এটা গণনা করা খুবই কঠিন ব্যাপার দেশের প্রত্যেকটা নাগরিকের কত ইনকাম সেটা জেনে তাকে যোগ করা এটা খুবই শক্ত ব্যাপার তো তাহলে সারা দেশের যে জাতীয় আয় এটা নির্ণয় করা হয় সেটা কি করে করা হয় তো এটা নির্ণয় করার জন্য আমাদের দুটো জিনিসকে জানতে হবে একটা হচ্ছে ফ্যাক্টর আর একটা হচ্ছে মার্কেট প্রাইস আমরা প্রথমে বুঝবো এই ফ্যাক্টর কস্ট কি যে কোনো বস্তু নির্মাণ করার জন্য চারটে উপাদান প্রয়োজন হয় এক নম্বর শ্রম দু নম্বর জমি তিন নম্বর মূলধন এবং চার নম্বর সংগঠন শ্রম বলতে বোঝায় শ্রম বলতে বোঝায় লেবার জমি হচ্ছে ল্যান্ড মূলধন হচ্ছে ক্যাপিটাল এবং সংগঠন হচ্ছে সংগঠন বলতে বোঝায় এন্টারপ্রেনশিপ এবার এই তিন চারটে জিনিস কেন প্রয়োজন কোনো একটা জিনিস ধরা যাক এই পেনটা এই পেনটা তৈরি করতে গেলে কিছু শ্রমিকের প্রয়োজন হবে যারা এটা তৈরি করবে এবার শুধু শ্রমিক তো থাকলে হবে না একটা কারখানা স্থাপন করতে হবে তার জন্য একটা জমি লাগবে শ্রম শ্রম গেল জমি গেল এবার মূলধন মূলধন ছাড়া কিছুই তৈরি হবে না মূলধন বা ক্যাপিটাল না ঢাললে কোনোদিনই কোনো একটা কারখানা কোনোদিনই কোনো একটা ব্যবসা তৈরি হবে না কোনো কারখানা তৈরি হবে না তাহলে মূলধন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার এই সংগঠন কি সংগঠন হচ্ছে কিছু লোক থাকবে যারা মূলধন ঢালতে কোনো একটা ব্যবসায় মূলধন দিতে রাজি থাকবে তারা একটু উদ্যোগী হবে কিছু একটা তৈরি করতে তারপরেই এই সমস্ত জিনিস আসবে তারপরেই এই পেনটা তৈরি হবে ধরা যাক এই পেনটা তৈরি করতে শ্রম লাগছে মানে এই একটা মাত্র একটা পেনের উদাহরণ আমি দিচ্ছি একটা পেন তৈরি করতে ধরা যাক শ্রম লাগছে এক টাকার সব টাকায় এক টাকার জমি লাগছে ধরা যাক দু টাকা মূলধন লাগছে ধরা যাক তিন টাকা এবং সংগঠন অর্থাৎ ধরা যাক যারা টাকা ঢেলেছে মূলধন হিসাবে তারা দু টাকা লাভ করবে এক একটা পেনে তাদেরকেও দু টাকা দেওয়া হলো তাহলে টোটাল করলে কত হচ্ছে আট এই আট টাকা তাহলে এই পেনটার দাম হচ্ছে কত আট টাকা তাহলে এই আট টাকা যে পেনটার দাম হলো সেইটা করতে গেলে যে যে টাকাগুলো দেওয়া হচ্ছে অর্থাৎ এক টাকা শ্রম দু টাকা জমি মূলধন তিন টাকা এবং সংগঠনে দু টাকা এইগুলোই হচ্ছে ফ্যাক্টর কস্ট এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি আট টাকা হচ্ছে এই একটা পেনের দাম তাহলে কি এই আট টাকাতেই এই পেনটা বিক্রি হওয়া উচিত কিন্তু পেনটা আট টাকায় বিক্রি হয় না ধরলাম পেনটা বিক্রি হচ্ছে দশ টাকায় কেন হচ্ছে তার সঙ্গে যোগ হচ্ছে সরকারের ট্যাক্স ট্যাক্স ধরলাম দিতে হয় এই একটা পেনের জন্য সরকারকে দিতে হয় দু টাকা তাহলে এই আট টাকার সঙ্গে এই দু টাকা যোগ হচ্ছে দিয়ে এই পেনটার দাম হচ্ছে দশ টাকা মার্কেটে এই দশ টাকাতেই এই পেনটা বিক্রি হচ্ছে তাহলে এই আট টাকা হচ্ছে টোটাল ফ্যাক্টার কস্ট আর দু টাকা ট্যাক্স যোগ করে যে দশ টাকা আসছে সেটা হচ্ছে মার্কেট প্রাইস তাই আমরা দোকানে গেলে দেখতে পাই যে যে কোনো জিনিসের ওপর এমআরপি দেওয়া আছে সেই এমআরপি বা এক সেই এমআরপি হল মার্কেট প্রাইস তাহলে এই পেন্টার দাম হয়ে যাচ্ছে দশ টাকা তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এই যে ফ্যাক্টর কস্ট মার্কেট প্রাইস এইগুলো দেখলাম এর সঙ্গে জাতীয় আয়ের সম্পর্ক কি ধীরে ধীরে আমরা সেই দিকেই এগোব এই ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইস বুঝলে এই পরবর্তী বিষয়গুলো বুঝতে সুবিধা হবে এরপরে আমরা চারটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে জিএনপি এনএনপি জিডিপি আর এনডিপি এই ব্যাপারগুলো আমরা একে একে বুঝে নেবো প্রথমে আসবো জি এনপি জি এর ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বাংলায় যাকে বলা হয় মোট জাতীয় উৎপাদন তাহলে জিএনপি বা মোট জাতীয় উৎপাদন জিএনপির ফুল ফর্ম গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি কি জিএনপি হচ্ছে একটি দেশের মধ্যে মোট যত পরিমাণ উৎপাদন হয় সেটাকে বলা হয় জিএনপি একটা দেশে যত উৎপাদন হয় মোট তাকেই বলা হচ্ছে জিএনপি অর্থাৎ ভারতের মধ্যে একাধিক উৎপাদকরা কিছু না কিছু উৎপাদন করছে একাধিক ব্যক্তি কিছু না কিছু সেবা প্রদান করছে সেই সমস্ত কিছু যোগ করলেই আমরা পেয়ে যাব জিএনপি এর পরবর্তী বিষয় এনএনপি এনএনপির ফুল ফর্ম এনএনপির ফুল ফর্ম নেট ন্যাশনাল প্রোডাক্ট নেট ন্যাশনাল প্রোডাক্ট যার বাংলা করলে হয় নিট নিট জাতীয় উৎপাদন জিএনপিতে ছিল মোট জাতীয় উৎপাদন এনএনপি হচ্ছে নিট না এনএনপি হচ্ছে নিট জাতীয় উৎপাদন মাত্র একটি ওয়ার্ডের তফাৎ মোট থেকে হয়ে যাচ্ছে নিট আমরা যে জি এন পি বার করলাম তার থেকে যদি অবচয় বা ইংরেজিতে যাকে বলে ডেপ্রিসিয়েশন বাদ দিই সেটাই হয়ে যাবে নিট জাতীয় উৎপাদন মোট জাতীয় উৎপাদন বা জিএনপি থেকে অবচয় বা ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাওয়া যায় এনএনপি বা নিট জাতীয় উৎপাদন যারা কমার্সের স্টুডেন্ট তাদের কাছে এই অবচয় বা ডেপ্রিসিয়েশন এই শব্দটা অনেক পরিচিত কিন্তু যারা কমার্সের স্টুডেন্ট নয় তাদের কাছে এটা নতুন শব্দ মনে হতে পারে অবচয় বলতে কি বোঝানো হয় অবচয় বলতে বোঝানো হয় যে প্রত্যেকটি স্থায়ী সম্পত্তির ব্যবহারের ফলে যে ক্ষয় হয় সেই অংশটুকু অর্থাৎ ধরা যাক কোনো একটা কোম্পানি অর্থাৎ ধরা যাক কোনো একটা ফ্যাক্টরিতে একটা মেশিন ব্যবহার করা হচ্ছে এই পেনটা তৈরি করা হচ্ছে যে কোম্পানিতে সেখানেও একটা মেশিন ব্যবহার করা হচ্ছে সেই মেশিনটা প্রতি বছর চালানোর ফলে কিছু পরিমাণ করে ক্ষয় হয় সেই ক্ষয়টার একটা মূল্য টাকার অঙ্কে যদি আমরা ধরে নিই সেইটাই হচ্ছে অবচয় আমাদের বাড়িতে যে দরজা জানলা লাগানো আছে সেই দরজা জানলাও প্রতিদিন ক্ষয় হচ্ছে সেই ক্ষয়ের যদি একটা পরিমাণ আমরা অর্থ হিসাবে মাপি সেই অর্থটাই হচ্ছে অবচয় তাহলে অবচয় বা ডেপ্রিসিয়েশন হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি তো জিএনপি থেকে অবচয় বাদ দিলে আমরা পাবো এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট বা নিট জাতীয় উৎপাদন আর এই নিট ন্যাশনাল প্রোডাক্ট বা নিট জাতীয় উৎপাদন থেকে আমরা পেতে পারি জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম সেটা কি করে পাব আমরা যে জি বার করেছিলাম সেটা ছিল মার্কেট প্রাইসে মার্কেট প্রাইস বলতে ট্যাক্স যোগ করা আছে তাতে এর থেকে আমাদের যেতে হবে এনএনপি ফ্যাক্টর কস্টে ফ্যাক্টর কস্ট এবং মার্কেট প্রাইস সম্পর্কে একটু আগেই বললাম জিএনপি মার্কেট প্রাইস থেকে আমাদের যেতে হবে এনএনপি ফ্যাক্টর কস্টে আর এই এনএনপি ফ্যাক্টর কস্টই হচ্ছে এই জাতীয় আয় তাহলে জিএনপি মার্কেট প্রাইস অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যদি মার্কেট প্রাইসে কিছু একটা পাই তার থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই ডেপ্রিসিয়েশন বা অবচয় যদি বাদ দিই তাহলে কি পাবো তাহলে পাব জি তাহলে পাবো এন পি মার্কেট প্রাইসে জিএনপি মার্কেট প্রাইস থেকে ডেপ্রিসিয়েশন বা অবচয় বাদ দিলে আমরা পেয়ে যাব এনএনপি মার্কেট প্রাইস একটু আগেই বললাম জিএনপি থেকে অবচয় বাদ দিলে হচ্ছে এনএনপি তো এবার এই এন মার্কেট প্রাইসটাকে আমাদের ফ্যাক্টর কস্টে নিয়ে যেতে হবে তো আগেই বললাম যে ফ্যাক্টর কস্টের সঙ্গে শুধুমাত্র ট্যাক্স যোগ হয়ে হয়ে যায় মার্কেট প্রাইস তাহলে সেই ট্যাক্সের অংশ তাহলে সেই ট্যাক্সের অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলেই ফ্যাক্টর কস্টে পেয়ে যাব তাহলে এই এনএনপি মার্কেট প্রাইস থেকে ট্যাক্স বাদ দিলে যে অংশটুকু পড়ে থাকছে সেটাই হচ্ছে এনএনপি ফ্যাক্টর কস্ট আর এই এনএনপি ফ্যাক্টর কসটি হচ্ছে মোট জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম তাহলে বোঝা গেল যে জাতীয় আয় কিভাবে ক্যালকুলেট করা হয় চলে যাব পরবর্তী বিষয় যেটা হচ্ছে জিডিপি জিডিপি খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রায়ই খবরে এই জিডিপি সম্পর্কে জানতে পারি আজকে এখন ভারতের জিডিপি এত চলছে এই শব্দটা সঙ্গে আমরা পরিচিত জিডিপি তাহলে এই জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যার বাংলা করলে হয় মোট অভ্যন্তরীণ উৎপাদন মোট অভ্যন্তরীণ উৎপাদন আগে জিএনপিতে পেয়েছিলাম জাতীয় উৎপাদন সেইখান থেকে দরকার এবার অভ্যন্তরীণ উৎপাদন আর এই মোট অভ্যন্তরীণ উৎপাদনকেই বলা হয় জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা কি এবার একটু দেখব ধরা যাক এটা আমাদের দেশের বাউন্ডারি মানে আমাদের ভারতের বাউন্ডারি ধরা যাক এইটা কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা দেশের বাউন্ডারির মধ্যে যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপন্ন হয় সেটাই হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন অবশ্যই সেটা হতে হবে একটি দেশের বাউন্ডারির মধ্যে এর মধ্যেই যা উৎপাদন হবে আরও একবার বলি একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের বাউন্ডারির মধ্যে একটি দেশের সীমার মধ্যে মোট যত পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপন্ন হবে সেটাই হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন তাহলে এখান থেকে আমরা দুটো শব্দ পাচ্ছি দ্রব্য সেবা দ্রব্য উৎপাদন তো বুঝলাম আমরা যে পেন বা হোয়াইট বোর্ড বা ফোন থেকে শুরু করে দরজা জানলা যে কিছু যা কিছু উৎপন্ন হচ্ছে যেগুলোই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্রব্য উৎপাদন তাহলে সেবা উৎপাদন কি অনেক ব্যক্তি আছেন যারা তাদের জ্ঞান অন্যদেরকে দিয়ে জনগণের কাছ থেকে কিছু ফিস নেন যেমন ডাক্তার টিচার উকিল এরা কি করছেন কিছু সেবা জনসাধারণকে দেন তার বদলে তারা ফিস পান এইটাই হচ্ছে সেবা উৎপাদন একটি দেশের আমরা যেহেতু ভারতে থাকছি তাই ভারতের বাউন্ডারি হচ্ছে। ভারতের বাউন্ডারির মধ্যে ভারতের সীমার মধ্যে যতটা পরিমাণ দ্রব্য উৎপন্ন হচ্ছে যা যা দ্রব্য সে একটা আলপিন থেকে শুরু করে মোটর গাড়ি এরোপ্লেন অব্দি যা যা দ্রব্য উৎপন্ন হচ্ছে এবং যা যা সেবা প্রদান করা হচ্ছে সেটার সম্পূর্ণ যোগফল হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন এইবার এখানে একটা প্রবলেম আছে ভারতবর্ষ থেকে অনেক মানুষ বিদেশে যান বিদেশে গিয়ে তারা উৎপাদন করেন সেই টাকাটা কি এই মোট অভ্যন্তরীণ উৎপাদনের মধ্যে যোগ হবে আবার অনেক মানুষ আছেন যারা বিদেশ থেকে ভারতে এসে তারা বিদেশি তারা বিদেশি নাগরিক বিদেশ থেকে ভারতে এসে ভারতে কোনো দ্রব্য বা সেবা উৎপন্ন করে তার বদলে ভারত থেকে টাকা পান তাদের টাকাটাও বা কী হবে তো জিডিপি শুধুমাত্র এই মোট উৎপাদনেই সীমাবদ্ধ নয় একটু আগে জিএনপি আলোচনা করার সময় বলেছিলাম যে জিএনপি হচ্ছে একটি দেশের মোট দ্রব্য একটি দেশের মোট উৎপাদিত দ্রব্য এবং সেবার যোগফল জিডিপি বার করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে মোট উৎপাদন এর সঙ্গে যোগ করতে হবে দেশের নাগরিকদের বিদেশে আয় অর্থাৎ আমাদের দেশের একজন নাগরিক যদি বিদেশে গিয়ে কিছু টাকা আয় করে সেটাকে যোগ করতে হবে তার থেকে বিয়োগ দিতে হবে বিদেশি নাগরিকদের আমাদের দেশে আয় অর্থাৎ বিদেশি নাগরিক যারা তারা আমাদের ভারতবর্ষে এসে যে টাকাটা রোজগার করছে সে উৎপাদন করেই হোক বা সেবা প্রদান করেই হোক যেভাবে যেভাবেই সে আয় করছে সেই আয়টাকে বাদ দিতে হবে এর ফলেই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে জিটিপি জিডিপি আমরা পাবো তাহলে মোট উৎপাদন বা জিএনপি সঙ্গে দেশের নাগরিকদের বিদেশে গিয়ে আয় যেটা আছে সেটাকে যোগ করে তার থেকে বিদেশি নাগরিকদের দেশে আয় বিয়োগ দিয়ে এই দুটো টার্মকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি অর্থাৎ দেশের নাগরিকদের বিদেশে আয় মাইনাস বিদেশি নাগরিকদের দেশে আয় এই দুটো টার্মকে যদি আমরা ব্র্যাকেটে রাখি এই দুটোকে একসাথে বলা হয় এন এফ এ যার ফুল ফর্ম হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম আর্নড অ্যাব্রড নেট ফ্যাক্টার ইনকাম আন্ড অ্যাব্রড বাংলা করলে এর মানে হচ্ছে বিদেশ থেকে প্রাপ্ত মিট উৎপাদন আয় খুবই বড় একটা টান বিদেশ থেকে প্রাপ্ত মিট উৎপাদন আয় যেটাকে শর্টে ইংরেজিতে বলা হয় এ একটা ছোট উদাহরণ আমরা দেখতে পারি ধরা যাক আমাদের দেশ থেকে জন মানুষ বিদেশে গিয়ে চাকরি করছে চাকরি করছে বা উৎপাদন করছে যাই হোক কিছুভাবে আয় করছে জন মানুষ আমাদের দেশ থেকে বাইরে গিয়ে আয় করছে আবার বারো জন ধরা যাক বিদেশি মানুষ আমাদের এখানে এসে আয় করছে আমাদের ভারতবর্ষে ধরলাম যারা আমাদের দেশ থেকে বাইরে গিয়ে আয় করছে তাদের প্রত্যেকের আয় অর্থাৎ প্রতিজনের আয় পঞ্চাশ টাকা করে আর যারা বিদেশ থেকে আমাদের ভারতে এসে আয় করছে তাদের প্রত্যেকের ইনকাম ধরলাম চল্লিশ টাকা করে তাহলে এদের মোট আয় হচ্ছে পঞ্চাশ দাসে পাঁচশো টাকা আর এদের মোট আয় হচ্ছে চারশো আশি টাকা তাহলে দুটো বাদ দিতে হবে দেখ এখানে বিয়োগ আছে তো দুটো বাদ দিলে আমরা পাচ্ছি শূন্য দুই কুড়ি টাকা এই কুড়ি টাকাকেই বলা হচ্ছে এনএফআইএ এই কুড়ি টাকাটা যদি আমরা মোট উৎপাদন বা জিএনপির সঙ্গে যোগ করে দিই তাহলেই পেয়ে যাব জিডিপি আবার এরম হতে পারে যে যারা আমাদের দেশ থেকে বাইরে গিয়ে ইনকাম করছে তাদের ইনকামটা কম ধরলাম তাদের ইনকাম চল্লিশ টাকা আবার যারা বাইরে থেকে আমাদের দেশে ইনকাম করছে তাদের ইনকাম পঞ্চাশ টাকা এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে হয়ে যাবে চল্লিশ দশে চারশো বিয়োগ পঞ্চাশ ইন্টু বারো ছশো তাহলে এইটা যদি বিয়োগ করি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে উত্তরটা চারশো থেকে ছশো বিয়োগ করলে উত্তরটা হবে এখানে জায়গা নেই এখানটায় লিখছি মাইনাস দুশো টাকা তখন এই এনএফআই এ হয়ে যাচ্ছে মাইনাস দুশো টাকা তখন মোট উৎপাদনের থেকে এটাকে বিয়োগ দিতে হবে কারণ এখানে প্লাস সাইন আছে আর ভেতরে মাইনাস সাইন আছে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে তাহলে মোট উৎপাদন বা জিএনপির থেকে তখন এই এনএফআই এ মাইনাস হয়ে যাবে এই ক্ষেত্রে তাহলে আমরা তখন পাবো জিডিপি এবার আমরা আসবো এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্টে এনডিপি ফুল ফর্ম হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট বাংলায় বলা হয় নিট অভ্যন্তরীণ উৎপাদন নিট অভ্যন্তরীণ উৎপাদন সেম নিট জাতীয় উৎপাদনের মতো জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে তাহলে জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বা অবচয় বাদ দিলে পেয়ে যাব নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা নিট অভ্যন্তরীণ উৎপাদন এবার আমরা আরো একটা জিনিস বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে মাথা আয় যাকে ইংরেজিতে বলা হয় পার ক্যাপিটাল ইনকাম পার ক্যাপিটাল তাহলে এই মাথা পিছু আয় বা পার ক্যাপিটাল ইনকাম কাকে বলে সেটা এবার দেখবো মাথা পিছু আয় বলতে আমরা সহজেই এই ওয়ার্ডটা থেকেই জানতে পারি যে মাথা পিছু বলতে এক একজন কত টাকা আয় করে এইটা সারা ভারতের মাথা পিছু আয় কত এটা কিভাবে বার করব জাতীয় আয় আমরা যা পাব সেই জাতীয় আয়কে বা ন্যাশনাল ইনকামকে যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলেই পেয়ে যাব মাথা পিছু আয় জাতীয় আয় অর্থাৎ এই এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট যেটা একটু আগে বুঝলাম সেই এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট একে যদি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব মাথা পিছু আয় অর্থাৎ এক একজন ব্যক্তি ভারতে গড়ে কত টাকা আয় করে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বহুবার প্রশ্ন করা হয়েছে এটা যে মাতা পিছু আয় কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করতে হবে নিচের অংশটুকু মুছে দিচ্ছি এবার আমরা দেখব নামিক জাতীয় উৎপাদন এবং প্রকৃত জাতীয় উৎপাদন কাকে বলে নামিক জাতীয় উৎপাদনকে ইংরেজিতে বলা হয় নমিনাল জিএনপি নমিনাল জিএনপি আর প্রকৃত জাতীয় উৎপাদনকে বলা হয় রিয়েল নমিনাল জিএনপি বা নামিক জাতীয় উৎপাদন হলো সাধারণ যেটা জাতীয় উৎপাদন আমরা দেখলাম অর্থাৎ টোটাল জাতীয় উৎপাদনই হচ্ছে নামিক জাতীয় উৎপাদন কিন্তু রিয়েল জিএনপি হচ্ছে কোনো একটি বছরের জাতীয় উৎপাদনের সঙ্গে যদি বর্তমান বছরের জাতীয় উৎপাদনকে তুলনা করি তার ফলে যে জিএনপিটা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রকৃত জাতীয় উৎপাদন তাহলে ধরা যাক বর্তমান আর্থিক বছরে দু হাজার আঠেরো এটা বর্তমান আর্থিক বছর এই বছরের নামি এই বছরে জাতীয় উৎপাদন ধরে নিলাম পাঁচ টাকা এত কম হয় না কিন্তু ধরে নেওয়ার জন্যই এটা মানে সোজা হওয়ার জন্যই বললাম যে পাঁচ হাজার টাকা ধরলাম এই বছরের জাতীয় উৎপাদন তো এই টাকাটাই নমিনাল জিএনপি অর্থাৎ জিএনপি বলতে যা বোঝায় সেটাই হচ্ছে নমিনাল জিএনপি একই কথা তাহলে এই পাঁচ টাকাটাই হচ্ছে নামিক জাতীয় উৎপাদন বা নমিনাল জিএনপি এবার প্রকৃত জাতীয় উৎপাদন বা রিয়েল জিএনপি কাকে বলে প্রকৃত জাতীয় উৎপাদন নির্ণয় করার জন্য কোনো একটা বছরকে কোনো একটা আর্থিক বছরকে বেস ইয়ার ধরে নেওয়া হয় বেস ইয়ার বা ভিত্তি বছর ভিত্তি বছর বা বেস ইয়ার ধরে নিলাম দু হাজার সালকে বেস ইয়ার ধরে নেওয়া হয়েছে বা ভিত্তি বছর ধরে নেওয়া হয়েছে এবং দু হাজার দশ এগারো সালের জিএনপি ছিল দু টাকা ধরলাম তাহলে এই দু হাজার দশ এগারো সাল অর্থাৎ ভিত্তি বছর থেকে বর্তমান বছরে কত টাকা জি বর্তমান বছরে তিন হাজার টাকা জাতীয় উৎপাদন বৃদ্ধি পেয়েছে আর এটাকেই বলা হচ্ছে প্রকৃত জাতীয় উৎপাদন বা রিয়েল জিএনপি এই গেল এইটা সম্পর্কে আলোচনা এবার আমরা দেখব জাতীয় আয়ের পরিমাপ অর্থাৎ কিভাবে এই জাতীয় আয়কে পরিমাপ করা হয় জাতীয় আয়কে পরিমাপ করার জন্য তিন ধরনের পদ্ধতি রয়েছে পরিমাপে তিনটে পদ্ধতি রয়েছে এক নম্বর উৎপাদন পদ্ধতি বা মূল্য যোগ পদ্ধতি উৎপাদন পদ্ধতি বা মূল্যযোগ পদ্ধতি একই নাম এটাকেই ইংরাজিতে বলা হয় প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আয় পদ্ধতি যাকে ইংরাজিতে বলা হয় ইনকাম মেথড এবং তিন নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি যাকে ইংরেজিতে বলা হয় এক্সপেন্ডিচার মেথড বলে সমস্ত দেশের জাতীয় হয় এই তিনটে পদ্ধতির কোনো না কোনোটা নিয়ে করা হয় তো এই তিনটে পদ্ধতি কি সংক্ষেপে একটু বলে দিচ্ছি কারণ এটা ডিটেলসে জানার কোনো প্রয়োজন নেই আমাদের পরীক্ষায় সেটা প্রয়োজনও নয় উৎপাদন পদ্ধতি বা মূল্য যোগ পদ্ধতিতে একটি দেশে মোট যত পরিমাণ উৎপাদন হয় যত পরিমাণ জিনিস উৎপাদন হয় তাকে নেওয়া হয় তার একটা তালিকা প্রস্তুত করা হয় তাকে তার দাম দিয়ে গুণ করা হয় দিয়ে যেটা পাওয়া যায় সেই সমস্তটাকে যোগ করা হয় এবং তার এবং তার ফলে যে যোগ ফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে জাতীয় আয় আবার বলি উদাহরণের সাহায্যে ধরা যাক আমাদের ভারতে মাত্র দুটো জিনিস তৈরি হয় এ আর বি অনেক জিনিস তৈরি হয় শুধুমাত্র সুবিধার জন্য দুটো জিনিস নিয়ে নিলাম এ আর বি এই দুটো জিনিস তৈরি হয় ধরা যাক এ তৈরি হয় দু হাজার কেজি আর বি তৈরি হয় এক হাজার লিটার দু হাজার কেজি তৈরি করার জন্য এর এই এ বস্তুটার দাম হচ্ছে ধরলাম দু টাকা করে কেজি প্রতি এবং বিধ বস্তুটার দাম ধরলাম লিটার প্রতি তিন টাকা করে তাহলে টোটাল কত হচ্ছে দুই দুকুনে চার হাজার টাকা বি হচ্ছে তিন 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 হাজার টাকা টোটাল চার সাত হাজার টাকা এই সাত হাজার টাকাই হচ্ছে আমাদের দেশের জাতীয় আয় এটাই হচ্ছে উৎপাদন পদ্ধতি বা পদ্ধতি আয় পদ্ধতি যেটা দ্বিতীয়তে লিখেছি আয় পদ্ধতি বা ইনকাম মেথড এটা এই কথার মধ্যেই পাওয়া যাচ্ছে আয় পদ্ধতি অর্থাৎ দেশে যত লোক আয় করে যে পরিমাণ আয় করে সেটা যোগ করলে দেশের মোট জনসংখ্যায় যে যে লোক আয় করে যে পরিমাণ আয় করে সেই সমস্ত আয় যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাব জাতীয় আয় আর এই পদ্ধতিটাই হলো আয় পদ্ধতি আর তৃতীয় পদ্ধতি হলো ব্যয় পদ্ধতি মানুষ যা আয় করবে তা ব্যয়ও করবে কিছু পরিমাণ সঞ্চয় করবে বাকি অংশ ব্যয় করবে আর এই ব্যয়টাকে টোটাল যোগ করে পাওয়া যায় জাতীয় আয় এবং এই পদ্ধতিকে বলা হয় ব্যয় পদ্ধতি তবে এই দুটি পদ্ধতি আমাদের দেশে ব্যবহার করা হয় না আমাদের দেশে যে পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করা হয় সেটা হচ্ছে উৎপাদন পদ্ধতি বা মূল্যযোগ পদ্ধতি তো আমাদের দেশের যে জাতীয় আয়টা হয় সেটা পরিমাপ করে কে এটা পরিমাপ করে একটি সংস্থা একটি সরকারি সংস্থা যার নাম সিএসও সিএসওর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন তাহলে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা সিএসও এই জাতীয় আয় নির্ণয় করে এই ছিল আজকের বিষয় অর্থাৎ জাতীয় আয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ